ডিনিউজ কলকাতা 26 নভেম্বর ধর্মঘটের সমর্থনে বাম কংগ্রেস জোটে পদসভা ও র্যালি করলো ধুলিয়ানে। ওই দিন প্রায় হাজার হাজার বাম কংগ্রেস কর্মীরা পথে নামলো আগামী 26-এর ধর্মঘটকে সাফল্য করার জন্য। সেদিন শ্রমিক কৃষক বিরোধী আইন মানছি না এই দাবি নিয়েই পদসভা ও র্যালি করলো। কি বলছেন তারা আমরা শুনে নেব। শামসারগঞ্জ থেকে দাউদ হোসেনের রিপোর্ট, ডিনিউজ কলকাতা। মূলত হচ্ছে সাত দফা দাবিতে সারা ভারতবর্ষে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তারা আজকে এই 26 নভেম্বর ধর্মঘট ডেকেছে সারা দেশব্যাপী। কারণ এটা কনভেনশন, জাতীয় কনভেনশন থেকে ঠিক হয়েছে এই 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘট। সেই ধর্মঘটকে সমর্থন করেছে আমাদের দেশে বিভিন্ন রাজ্যে গড়ে ওঠা প্রায় 500টি কৃষক সংগঠন, যারা কৃষক সংগ্রাম কমিটি নাম দিয়ে এই ধর্মঘটকে সমর্থন করেছে। আমাদের ধর্মঘটের মূল দাবি হচ্ছে 1 নম্বর, যে লকডাউনের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আয়করবিহীন পরিবারকে 7,500 টাকা করে মাসে এবং 10 কেজি করে লোকপ্রতি খাদ্যদ্রব্য দিতে হবে। দ্বিতীয় দাবি আমাদের হচ্ছে যে শ্রম কোড এবং কৃষি আইন, যা কৃষক এবং শ্রমিক বিরোধী, এই দুটি আইন আমরা মানছি না, এই দুটি আইন বাতিল করতে হবে। আমরা দাবি করেছি কর্মসংস্থান, যে গোটা দেশের কর্মসংস্থানের অবস্থা সকলের জানা আছে, নতুন করে কর্মসংস্থান হচ্ছে না। অন্যদিকে এই কর্মসংস্থানের বিপরীতে কর্মহীন হচ্ছে প্রায় 15 কোটি মানুষ কর্মহীন হয়েছে মোদি জামানায়। আমরা লক্ষ্য করছি রাষ্ট্রায়ত্ত শিল্প, যে সমস্ত শিল্প সরকার পরিচালনা করছে, ব্যাংক, বিমা, তোমার কয়লা খনি, এই সমস্ত রেল সব বেসরকারিকরণ করে দেওয়া হয়েছে, সরকার বিক্রি করে দিচ্ছে, যাতে ওই শিল্পগুলিতে যারা কাজ করে তাদেরও নিরাপত্তা নেই, চাকরির নিরাপত্তা নেই। আমরা শেষ আমাদের লোকাল দাবি যুক্ত করেছি, যেটা হচ্ছে বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধি, যে 3 বছর হয়ে গেল বিড়ি শ্রমিকের কোনো মজুরি বৃদ্ধি হয়নি। গত 2018 সালে 26 ডিসেম্বর আমাদের চুক্তি হয়েছিল, বিড়ি শ্রমিকদের মজুরি হয়েছিল 1,152 টাকা। আমরা ট্রেড ইউনিয়নগুলো সব দাবি দেওয়া সত্ত্বেও হয়নি, কারণ আজকে কেন্দ্রের বিরুদ্ধে ডাকা বন্ধ, বিরোধিতায় নেমেছে তৃণমূলের সরকার এবং আমাদের দিদিমণি বিরোধিতায় নেমেছে। কেন? যে এই সরকারটাই তো চলছে কয়লা মাফিয়া, এই সরকারটা চলছে তোলাবাজ, এই সরকারটা চলছে কাটমানি এবং বিড়ি মালিকদের দিয়ে, গরু পাচারকারীদের দিয়ে। ফলে বিড়ি মালিকরা তারা মজুরি বাড়াচ্ছে না। আমরা সব ট্রেড ইউনিয়ন যৌথভাবে আমরা দাবিপত্র দিয়েছি, অথচ 3 বছর থেকে কোনো মজুরি বৃদ্ধি হচ্ছে না। মানুষকে বোঝানো হচ্ছে যে মজুরি বাড়লে জিনিসের দাম বাড়ে। আজকে আলুর দাম 40 টাকা, পেঁয়াজের দাম 60 টাকা, এই যে দাম বেড়ে যাচ্ছে, তাহলে মজুরিতে বৃদ্ধি হয়নি, তাহলে মজুরি বৃদ্ধি প্রয়োজন। এই নিয়েও আমরা ঐক্যবদ্ধ আন্দোলন আগামী দিনে করব। আমার নাম মোহাম্মদ আজাদ। আজকে যেটা আমাদের হচ্ছে এআইসিসি নির্দেশে এবং আমাদের প্রদেশ কংগ্রেসের ডাকে সারা ভারতবর্ষে যে 26 নভেম্বর ধর্মঘট, এই ধর্মঘটকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা এই ধুলিয়ানবাসীকে এলাকায় বার্তা দিতে চাইছি। ধুলিয়ান ঈশা কোম্পানি মোড় থেকে ধুলিয়ান ঘোড়াস্টান পর্যন্ত আজকে একটা মিছিল হবে। এই মিছিলের মাধ্যমে আমরা এলাকার বাসীকে জানিয়ে দেবো যে 26 নভেম্বর যে দাবি দেওয়া নিয়ে, সে দাবি দেওয়া কমরেড আজাদ সাহেব বললেন সে শর্তগুলো, এই দাবি দেওয়া নিয়ে আমরা 26 নভেম্বর ধর্মঘটকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকে মিছিলে আমরা সে বার্তাটা জানাবো। কী কী দাবি আছে আপনাদের? দাবি প্রথমত হচ্ছে আমাদের কৃষকদের যে কালা আইন পাস করেছেন কেন্দ্র সরকার, সেই আমাদের দাবি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের যে মজুরি, আমাদের এলাকার মজুরি ঠিক মতো পাচ্ছে না, বেকারত্ব যুবদের কোনো চাকরি নাই, বেকারত্ব যুবকযুবীদের সেরকম দিশেহারা, কোনো কাজকর্ম পাচ্ছে না। সমস্ত সার্বিক পরিপ্রেক্ষিতে দাবিগুলো আছে অনেক কিছু, যেমন বিড়ি আছে, যেমন আমাদের লোকাল একটা দাবি আছে যে গঙ্গা ভাঙন, ধানগড়া, শিবপুর, শেরপুর, কামালপুর, যে কয়েকটি গ্রাম তলিয়ে গেল, এই শাসক দলের কাছে আমাদের দাবি
যাতে পুনরাবাসন তারা পায়, এই দাবি দনে আজকে আমাদের মিছিল। আমার নাম গোলাম নবী, শামশেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস সভাপতি, আইএনসি পার্টি। শামশেরগঞ্জে কাঠের আসবাবপত্রের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসনাত কাঠ ফার্নিচার। হাসনাত কাঠ ফার্নিচারে পাবেন অত্যাধুনিক ডিজাইনের খাট, ছপ্পর খাট, আলনা, দেয়াল আলমারি, চেয়ার, টেবিল, দরজা, জানালা ইত্যাদির অসাধারণ সম্ভার। হাসনাত কাঠ ফার্নিচারে সুদক্ষ কারিগর দ্বারা আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনের কাঠের আসবাবপত্র তৈরি করে দেওয়া হয় অত্যন্ত সুলভ মূল্যে। উন্নত মানের কাঠের ফার্নিচারে এবারে আপনার বাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান পাবে ফ্যাশনেবল লুকস। হাসনাত কাঠ ফার্নিচার, প্রোপ্রাইটার আবুল হাসনাত।